মিনার যেদিকে নজর যায় সেদিকে এখন দুপ্রস্থ সাদা কাপড়ে মোড়া মানুষের আনাগোনা। এরা মূলত সবাই আল্লাহর মেহমান। এই মেহমানরা মূলত খুব ভোরেই এখানে এসে জড়ো হতে শুরু করেন। তাবুর শহর মিনাতে উপস্থিতির মাধ্যমেই তারা মূলত আল্লাহর সন্তুষ্টির জানান দেন। এখান থেকেই মূলত হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হয়। আজকে সারাদিন তারা এখানে অবস্থান করবেন এবং রাতও এখানে অবস্থান করবেন। দিন শেষে রাত পেরোলে ভোরেই ভোর তারা এখান থেকে রওনা হবেন আল্লাহর যেই নৈকট্যের অর্জনের যে মূল দিন ইয়ামুল আরাফা, আরাফার দিবসে। আর আরাফার দিবসে যাওয়ার জন্য এখান থেকে ঠিক ভোরে ভোরেই আবার রওনা হবেন তারা। মূলত আজকের এই দিনে এই মিনায় অবস্থান করবেন তারা। মিনায় অবস্থান করে সারা রাত্রি ইবাদত বন্দিগির মাধ্যমে পার করবেন। আগামীকালের কর্মসূচি অনুযায়ী তারা আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সারাদিন সেখানেই পার করবেন। আরাফার ময়দান শেষ করে সেখান থেকে ফিরবেন মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপনের জন্য। সেখান থেকে আবারও হজের যে ধারাবাহিক কার্যক্রম সেটি সম্পন্ন করার জন্য ফিরবেন জামারাতে, যেখানে শয়তানকে লক্ষ্য করে কঙ্কর নিক্ষেপ করতে হয়। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। শয়তানকে লক্ষ্য করে কঙ্কর নিক্ষেপ শেষে মাথা মুন্ডন ও পশু কোরবানের মাধ্যমে শেষ করবেন হজের সার্বিক যে কার্যক্রম, অর্থাৎ মূল আনুষ্ঠানিকতা। সব মিলিয়ে এই বছরের যে হজ সেটি কিন্তু এক ধরনের গরম, অর্থাৎ উষ্ণ পরিবেশে হচ্ছে। এই কষ্টটুকু কিন্তু হাজিরা মুখ বুজে নিচ্ছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনে। তাবুর শহর মিনা থেকে আরিফুর রহমান, সময় সংবাদ।